অপারেশন থিয়েটারে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে কোন্ডা সন্তানের জন্ম দিলেন এক গৃহবধূ। সোশ্যাল মাধ্যমে এই দৃশ্য ছড়িয়ে পড়তেই ভাইরাল নেট দুনিয়ায়। নবজাতককে পেয়ে খুশি দাস দম্পতি। অপারেশন থিয়েটারে শুয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতেই কন্যা সন্তানের জন্ম দিলেন গৃহবধূ। হাসপাতালের সেই ভিডিও রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়। মা ও ফুটফুটে নবজাতকের ছবি সাড়া ফেলে দিয়েছে। জানা গেছে হাবড়ার জয়গাছির বাসিন্দা সুস্মিতা দাসকে গত অক্ষয় তৃতীয়ার দিন মসলন্দপুর এলাকার এক নার্সিংহোমে ভর্তি করা হয়। প্রসব যন্ত্রণা ভোলাতে চিকিৎসক ও নার্সেরা গল্প জুড়ে দেন তার সাথে। সুস্মিতা মিউজিক নিয়ে পড়াশুনো করেছেন। জানতে পারার পর চিকিৎসকেরা তার কাছে একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চান। ওটিতে ঢোকার পরে বিভিন্ন ধরনের মানে ওখানে যারা ছিলেন সবাই আমার সাথে ভীষণ ভালোভাবে মানে কথাবার্তা বলে আমার মাইন্ডটা একটু চেঞ্জ করার চেষ্টা করছিল। স্বাভাবিকভাবে একটু সবাই ওখানে ঢুকে একটু ভয় পেয়ে যায়, তো যেটা হয়। তো তারপর ওখানে ডাক্তার অরিন্দম মজুমদার এবং তার সাথে যারা সহকর্মীরা ছিলেন সবাই মিলে বিভিন্ন ধরনের গল্প করছিলেন এবং করতে করতে জানতে পারে যে আমি মিউজিক অনার্স নিয়ে পড়াশোনা করেছি। তো তারপরে আমার কাছে একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে চায়। তো স্বাভাবিকভাবেই আমি একটা আমার খুব পছন্দের গানটা আমি করেছিলাম। তো করার পর ওখানে সবাই ভীষণ খুশি হয়, খুশিও আমাকে ওখানে ডাক্তারবাবু সাথে যারা ছিলেন তারা সবাই মিলে আমাকে কিছু টাকা উপহার দেন, আর সেই টাকা দিয়ে আমাকে আবার চকলেটও খাওয়ানো হয়, কফি খাওয়ানো হয়। এবং ওটি করতে করতেই আমি গানটা করি এবং গানটা করার পর আমার কন্যা সন্তান হয়, আর আমাকে দেখানোও হয়, আমাকে বলা হয় তোমার একটা সুন্দর ফুটফুটে কন্যা সন্তান হয়েছে, আর আমি ভীষণ খুশি। বেডে শুয়েই সুস্মিতা গেয়ে ওঠেন আমারও পড়ানো যাহা চাই। এই গান গাইতে গাইতেই ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন সুস্মিতা। ওই দিনটা খুবই স্পেশাল দিন ছিল আমাদের দুজনের কাছেই। তো ওই দিনকে শুনলাম যে ডাক্তারবাবু ওকে রিকোয়েস্ট করেছে একটা গান গাওয়ার জন্য, তো সেই সময় ও গান গাচ্ছিল রবীন্দ্রনাথের, ও গানটা গেয়েছে। গাওয়ার পর ডাক্তারবাবু তারপরে তার যত সঙ্গী ছিলেন সবাই মিলে তাকে মানে হ্যাঁ এটা খুবই মানে আমার কাছে গর্বের দিন ওই দিন যে আমার কন্যা সন্তান হয়েছে। তো আমি খুব এক্সাইটেড ওই দিনটা নিয়ে এবং খুবই খুশি। গত 25শে বৈশাখ কবিগুরুর জন্মবার্ষিকীতে স্ত্রীর সেই ভিডিও নেট দুনিয়ায় শেয়ার করেন সুস্মিতার স্বামী দেবাশিস। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। মায়ের গলায় রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে জন্ম নেয়া মেয়েকেও বড় হয়ে রবীন্দ্রসঙ্গীত শেখাতে চান দাস দম্পতি। মেয়েকে জন্ম দিয়ে খুশি দুজনেই। দিনটি রবীন্দ্র জয়ন্তী ছিল, তো কবিগুরুকে প্রণাম জানিয়ে শ্রদ্ধা জানিয়ে গানটা পোস্ট আমি সেই জন্যই করেছি, কারণ ওটা রবীন্দ্রসঙ্গীত ছিল। আর একটা আলাদা অনুভূতি ছিল সেই দিনটার মধ্যে এবং গানটার মধ্যে আমার, সেই জন্যই সেই ভেবেই ভাবনাটা ভেবেই আমি পোস্টটা করেছিলাম।
আর পাশাপাশি যারা নার্সিংহোমে ডাক্তাররা ছিলেন, অরিন্দম মজুমদার এবং তার যারা সহকর্মী ছিলেন, সবাইকে আমার ভালোবাসা দিয়েই আমি ওই পোস্টটা করি এবং তাদেরকে আমি ট্যাগও করি এবং প্রচুর প্রচুর ফল মানে প্রচুর আমি ভীষণ সাড়া পাই, প্রচুর কমেন্টস, প্রচুর ভালোবাসা, প্রচুর আশীর্বাদ এসছে আমার মেয়ের জন্য। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনি, তারপর মায়ের কণ্ঠ শুনি, সে পৃথিবীর আলো দেখলো, মেয়েকে কি আগামী দিনে রবীন্দ্রসঙ্গীত শেখানো? হ্যাঁ, একদম রবীন্দ্রসঙ্গীত শেখানো আমি নিজেও পছন্দ করি, আর তার পাশাপাশি আমি ক্লাসিক্যালটাও খুব পছন্দ করি, তো ইচ্ছা আছে দুটোই শেখাবো, এখন দেখা যাক বড় হয়ে সে কি শিখতে চাই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া।